আসসালামু আলাইকুম ডেয়ার ভিউয়ার্স আজ আমি আপনাদের সামনে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ নিয়ে কিছু কথা বলবো অনেকগুলো রুলস আছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার তার মধ্যে কিছু রুলস আজকে আলোচনা করব আপনারা জানেন অর্থভেদের সেন্টেন্স পাঁচ প্রকার অ্যাসার্টিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স এক্সপ্লামেটোরি সেন্টেন্স এখন অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দু প্রকার অ্যাফার্মেটিভ নেগেটিভ হাঁ বোধক বাক্য না বোধক বাক্য এখন হাঁ বোধক বাক্য থেকে নাবোধক বাক্য রূপান্তর করার কিছু নিয়ম আছে আর সেই নিয়ম নিয়েই আজকে কথা বলবো আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন ওকে বন্ধুরা লেট স্টার্ট অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অর্থ হাঁ বোধক থেকে নাবোধক অথবা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আসলে আমরা এখন নিয়ম শিখব রুল ওয়ান ওয়ানলি দ্বারা ব্যক্তি বুঝালে অনলি এর পরিবর্তে নান বাট বসে অনলি দ্বারা বস্তু বুঝালে অনলি এর পরিবর্তে নাথিং বাট বসে অনলি দ্বারা স্থান বুঝালে, অনলি এর পরিবর্তে নো হয় বাট বসে অনলি দ্বারা সংখ্যা বুঝালে, ওয়ানলি এর পরিবর্তে নট মোর দেন বা নট লেস দেন বসে বন্ধুরা এটা হলো নিয়ম অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য যে নিয়ম শিখাবো তার মধ্যে এক নম্বর নিয়ম আজকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম দেখুন ওয়ানলি ওয়ানলি মানে একমাত্র নান মানে কেউ না এই জায়গায় বাট মানে ছাড়া নাথিং মানে কিছু না বাট মানে ছাড়া নো হায়ার মানে কোথাও না বাট মানে ছাড়া নট মোর দেন নট মানে না সবাই জানি মোর মানে বেশি দেন মানে চেয়ে নট মানে না অলরেডি বলেছি লেস মানে কম বন্ধুরা এখন আমরা কিছু অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভে রূপান্তর করব তবে মনে রাখবেন এই বাক্যগুলো দিয়েই কিন্তু আমরা ইংরেজি বলি এই বাক্যগুলো দিয়েই কিন্তু আমরা প্যারাগ্রাফ কম্পোজিশন লিখি সুতরাং আমরা অর্থ বুঝে বুঝে অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করা শিখব উদাহরণ শেখা যাক অনলি হি ক্যান ডু ইট একমাত্র সে এটা করতে পারে ডু মানে করা ক্যান মানে পারা হি মানে সে ইট মানে এটা একমাত্র সে এটা করতে পারে দেখুন অনলি দ্বারা ব্যক্তিকে বুঝাইছে আমরা জানি অনলি দ্বারা ব্যক্তি বুঝালে অনলি এর পরিবর্তে নান বাট বসে বাক্যটা দেখুন একমাত্র সে এটা করতে পারে আমরা বলবো সে ছাড়া কেউ এটা করতে পারে না অর্থ শিখতে হবে তাহলে আপনার নিয়ম মনে না থাকলেও আপনি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ তৈরি করতে পারবেন দ্বারা ব্যক্তি বুঝালে নানবার বসে সুতরাং শুধু সুতরাং এতটুকুই পরিবর্তন হবে দেখুন আমি লিখছি দেখুন শুধুমাত্র ওয়ানলি এর পরিবর্তে নানবার্ড বসেছে কারণ এই ওয়ানলি কিন্তু এই ব্যক্তিকে বুঝাইছে কে বুঝাইছে হি মানে সে একজন ব্যক্তি সুতরাং ওয়ানলি এর পরিবর্তে শুধু নানবার্ড বসেছে আর কোনো পরিবর্তন হয়নি একইভাবে আমরা পরের বাক্যটা চেঞ্জ করার চেষ্টা করব। আ চাইল্ড লাইকস অনলি সুইটস চাইল্ড মানে শিশু লাইক পছন্দ করা সুইটস মিষ্টি এ মানে একটি একটি শিশু শুধু মিষ্টি পছন্দ করে দেখুন শুধু মিষ্টি পছন্দ করে এই অনলি দ্বারা এই বস্তু মিষ্টি একটা বস্তু এই মিষ্টিকে বোঝাইছে সুতরাং অনলির পরিবর্তে নাথিং বাট বসবে অনলি দ্বারা বস্তু বোঝালে অনলির পরিবর্তে নাথিং বাট বসে আমরা যদি অর্থ করি একটা শিশু শুধু মিষ্টি পছন্দ করে এর নেগেটিভ হবে একটি শিশু মিষ্টি ছাড়া আর কিছু পছন্দ করে না দেখুন আমি আনসারটা লিখছি অনলি এর পরিবর্তে শুধু নাথিং বাট বসেছে কারণ অনলি দ্বারা বস্তুকে বুঝিয়েছে বন্ধুরা অলরেডি আমি অর্থ বলেছি এবার পরের বাক্যটি রূপান্তর করা যাক আমরা কিন্তু শিখছি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার নিয়ম সুমন ইজ অনলি টেন সুমনের বয়স মাত্র দশ বছর দেখুন অনলি দ্বারা সংখ্যা বুঝিয়েছে টেনকে বুঝিয়েছে সুতরাং অনলি দ্বারা অনলি এর পরিবর্তে নট মোর দেন বা নট লেস দেন বসবে দেখুন অনলি দ্বারা সংখ্যা বুঝালে অনলি এর পরিবর্তে নট মোর দেন বা নট লেস দেন বসে আমরা যদি অর্থের দিকে তাকাই তাহলে দেখা যাবে সুমনের বয়স মাত্র দশ বছর সুমনের বয়স দশ বছরের বেশি না অথবা সুমনের বয়স দশ বছরের কম না যে কোনোভাবেই করতে পারবেন দেখুন আমি আমি উত্তরটা লিখছি এই অনলি এর পরিবর্তে নট মোর দেন বসেছে কারণ অনলি দ্বারা এই টেন বা সংখ্যাকে বুঝিয়েছে অর্থ দেখুন সুমনের বয়স মাত্র দশ বছর সুমনের বয়স দশ বছরের বেশি না আমরা বলতে পারতাম সুমন ইজ নট লেস দ্যান টেন সুমনের বয়স দশ বছরের কম না বন্ধুরা লেটস সি দা নেক্সট এক্সাম্পল আ বি লিভস অনলি ইন হাইভ বি মানে মৌমাছি লিভ মানে থাকা বা বাস করা ইন আ হাইভ হাইভ মানে মৌচাক ইন মানে আসলে মধ্যে কোনো কিছুতে যেমন মৌচাকে একটা মৌমাছি শুধু মৌচাকে বাস করে দেখুন অনলি দ্বার একটা জায়গা বুঝেছে মৌচাকে থাকে মৌচাকে থাকে এটা কিন্তু জায়গা মৌচাক একটা জায়গা সুতরাং অনলি দ্বারা স্থান বোঝালে অনলির পরিবর্তে নো হায়ার বাট বসে শুধু অনলির জায়গায় নো হায়ার বাট অনলির জায়গায় নান বাট অনলির জায়গায় নাথিং বাট অনলির জায়গায় নট মোট দেন বা নট লেস দেন অন্য কোথাও হবে না এগুলো বসবে আর কোনো পরিবর্তন হবে না আর আপনারা অবশ্যই অর্থের দিকে খেয়াল করবেন অর্থ ছাড়া কিন্তু নিয়ম মনে থাকবে না ইট ইজ কোয়াইট ইম্পসিবল টু লার্ন গ্রামার্টিক্যাল রুলস উইদাউট লার্নিং এক্সাম্পলস উইদাউট লার্নিং মিনি তো বন্ধুরা দেখা যাক এই প্রশ্নটাকে এই বাক্যটাকে কিভাবে আমরা নেগেটিভ তৈরি করি বাংলাটা শুনে নেই একটি মৌমাছি শুধু একটি মৌচাকে থাকে আমরা বলবো একটি মৌমাছি মৌচাক ছাড়া আর কোথাও থাকে না লেটমি রাইট দ্য আনসার দেখুন শুধুমাত্র ওয়ানলির জায়গায় নোহায়ার বার্ট আর কোথাও কোনো পরিবর্তন নেই তাহলে আমরা জানতে পারলাম ওয়ানলি থাকলে কিভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ তৈরি করব বন্ধুরা এখন আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার রুল টু শিখব অ্যালোন এর পরিবর্তে নানবার্ট বসে কিন্তু নানবার্ট শুরুতে বসে অ্যালোন মানে একা অ্যালনের পরিবর্তে নানবার্ট বসে কিন্তু নানবার্ট শুরুতে বসে ইয়োর ব্রাদার অ্যালোন ক্যান সলভ দিস প্রবলেম তোমার ভাই একা এই সমস্যাটা সমাধান করতে পারে ইওর তোমার ব্রাদার ভাই অ্যালন একা ক্যান পারা সলভ সমাধান করা দিস এই প্রবলেম সমস্যা তোমার ভাই একা এই সমস্যাটা সমাধান করতে পারে এর নেগেটিভ হবে তোমার ভাই ছাড়া কেউ এই সমস্যাটা সমাধান করতে পারে না বা পারবে না তো অ্যান্সারটা লেখা যাক আসলে অ্যালনের পরিবর্তে নানবার্ট বসে আর নানবার্ট শুরুতে বসে শুরুতে যেহেতু নানবার্ট হ্যাঁ দেখুন নানবার্ট বসেছে আর কিসের পরিবর্তে অ্যালনের পরিবর্তে আর নানবার্ট কোথায় বসলো শুরুতে বসলো তো অ্যালন যেখানেই থাক না কেন অ্যালনের পরিবর্তে নানবার্ট বসবে আর নানবার্ট শুরুতে বসবে অর্থ তোমার ভাই একাই এই সমস্যাটার সমাধান করতে পারবে আর তোমার ভাই ছাড়া কেউ এই সমস্যাটার সমাধান করতে পারবে না এবার রুল থ্রি নিয়ে কথা বলা যাক মাস্ট এর পরিবর্তে ক্যান নট বার বসে আর কোনো পরিবর্তন হয় না মাস্টের দুটি নিয়ম একটি অলরেডি বলেছি অথবা মাস্ট এর পরিবর্তে ক্যান নট হেল্প বসে এবং এর সাথে আইনজী যোগ হয় মাস্টের পরিবর্তে ক্যান নট বার বসানো যায় তখন আর কোনো পরিবর্তন হবে না আবার মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্প বসানো যায় তবে তখন মূল ভার্বের সাথে বা প্রিন্সিপাল ভার্ভের সাথে আইনজীবী যোগ হবে আই হ্যাভ রিটেন অ্যান এক্সাম্পল লেটস মেক ইট নেগেটিভ উই মাস্ট ফলো দ্য রুলস অফ হেলথ আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যের নিয়ম মেনে চলতে হবে ওই আমরা মাস্ট অবশ্যই ফলো অনুসরণ করা দা টিটা খানাখানি রুলস নিয়ম অফ মানে এর হেলথ মানে স্বাস্থ্য আমাদের অবশ্যই স্বাস্থ্যের নিয়ম মেনে চলতে হবে অথবা আমাদের অবশ্যই স্বাস্থ্যের নিয়ম অনুসরণ করতে হবে এটাকে নেগেটিভ দুই দুইভাবে করব। একবার আমরা ক্যান নট বার্ট বসিয়ে করব আবার ক্যান নট হেল্প বসিয়ে করব দেখুন শুধু মাস্টের পরিবর্তে মাস্টের জায়গায় দেখুন শুধু মাস্টের জায়গায় ক্যান নট হেল্প বসবে ক্যান নট বার্ড বসবে আর কোনো পরিবর্তন নেই উই নট বার্ড ফলো উই নট বার্ড ফলো দ্য রুলস অফ হেলথ আমরা স্বাস্থ্যের নিয়ম অনুসরণ না করে পারবো না আমরা স্বাস্থ্যের নিয়ম না মেনে পারব না অথবা কি বলেছি অথবা মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্প বসানো যায় তবে কী হবে মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে দেখুন সাবজেক্ট দিলাম মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্প দিলাম এখন মূল ভার্ব হলো ফলো ফলোয়ের সাথে আইএনজি ফলোয়িং বন্ধুরা একটু লক্ষ্য করুন শুধু মাস্টের জায়গায় ক্যান নট বার আর কোনো পরিবর্তন নেই যদি ভিন্ন নিয়মে করতে চাই তবে মাস্টের জায়গায় ক্যান নট হেল্প বসবে এবং মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে বন্ধুরা আমি আপনাদেরকে তিনটি নিয়ম শিখালাম আশা করি নিয়মগুলো খুব সহজেই বুঝতে পেরেছেন আর অবশ্যই আরও বেশি বেশি উদাহরণ প্র্যাকটিস করবেন অর্থ বুঝে বুঝে অর্থ ছাড়া শিখবেন না আমি সবগুলোর অর্থ বলে দিয়েছি লেখা সম্ভব হয়নি ভিডিও দীর্ঘ হয়ে যাবে এই জন্য তো বাকি নিয়ম আগামী ভিডিওতে শেখাবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ